হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আবার একটি অ্যাপস রিভিউ নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, অ্যাপসটির নাম হলো ওয়াল রাউটার অ্যাডমিন সেটআপ ওয়াইফাই। তো বন্ধুরা, এই অ্যাপসটি বন্ধুরা আপনাদের পুরো রিভিউ করে দেখাবো। তো বন্ধুরা, এই অ্যাপসটি 4.2 র্যাঙ্কিংয়ে আছে এবং অ্যাপসটি 3.7 এমবিপিএস জায়গা লাগবে ডাউনলোড করতে। তো বন্ধুরা, এই অ্যাপসটি 10 মিলিয়নস ডাউনলোড হয়েছে। তো বন্ধুরা, এই অ্যাপসটির সম্পূর্ণ কাজ এবং এর ডিটেলস আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপসটি ইনস্টল হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, এই অ্যাপসটি আপনারা সর্বপ্রথমে ওপেন করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওপেন করার পর এমন একটি ইন্টারফেস ওপেন হবে। তো বন্ধুরা, অ্যাড আসলে বন্ধুরা অ্যাডটি স্কিপ করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে নিচের সাইডে রাউটারের মতো একটি আইকন আছে। তো রাউটারের উপরে টাচ করবেন। তো টাচ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনাদের সরাসরি আপনাদের রাউটারের ইউজার নেমের ভিতরে এনেছে। তো বন্ধুরা, এখন এখানে অ্যাডমিন বসাবেন। তো বন্ধুরা, এ ডি অ্যাড এম আই এন অ্যাডমিন পাসওয়ার্ড কিউ এ টি অ্যাড এম আই এন। তো অ্যাডমিন দেওয়ার পর বন্ধুরা আপনারা লগ ইনের উপরে টাচ করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আপনাদের রাউটারের ভিতরে প্রবেশ করিয়েছে। তো বন্ধুরা, এখন আপনারা এখান থেকে ওয়ালড্রেসের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর বন্ধুরা ওয়ালড্রেস সিকিউরিটির উপরে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আপনাদের রাউটারের পাসওয়ার্ডটি হলো এত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি যে আমাদের রাউটারের পাসওয়ার্ডটি এখানে দেখা যাচ্ছে এবং চাইলে আপনার রাউটারের পাসওয়ার্ডটি এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, এই অ্যাপসটির ভালো রকম আর কি কাজ করে। তো বন্ধুরা, এই অ্যাপসটি দিয়ে আপনারা যে কোনো সময় যে কোনো ধরনের কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ওয়াইফাই যে কোনো কাজ করতে পারবেন এই অ্যাপসটি দিয়ে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার রাউটারের নামটি এখান থেকে চেঞ্জ করা যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, ভালো থাকেন, ধন্যবাদ।